নাতিনাতনির মৃত্যুতে নানা তারামিয়া সর্দারের রাহাজারি ছুটে আসেন প্রতিবেশীরাও ভবনের ও বাইরে জনতার ভিড় বুধবার বিকেলে পুলিশের জরুরি সেবা ত্রিপল লাইনে পেয়ে ঘটনাস্থলে আসে থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে বিছানায় পড়ে থাকতে দেখে তিন বছরের জান্নাত ও এক বছর বয়সী মেহরাজের মরদেহ পাশেই বসেছিল মা তাহমিনা আক্তার এলাকাবাসী জানায় দেড় মাস আগে মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার জাহাঙ্গীর আলমের তিনতলা ভবনের নিস্তলা ভাড়া নেন শরিয়তপুরের পালং থানাধীন গ্রামের বাসিন্দা তারামিয়া সর্দার মঙ্গলবার সকালে তারামিয়ার মেয়ে ও হালিম খানের স্ত্রী তাহমিনা আক্তার দুই সন্তানকে নিয়ে আসে বুধবার বেড়াতে দুপুরে তাহমিনার মা নার্গিস বেগম বাড়ির জামা কাপড় রোদে শুকাতে দিতে গেলে ঘরের দরজা বন্ধ করে দেয় সে অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে পুলিশের জরুরি সেবা তিরপল লাইনে কল দেয় স্থানীয়রা পুলিশ গিয়ে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল হাসপাতালের মর্গে পাঠায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম আমার মেয়ে অসুস্থ ওই চিল্লাচিল্লি করতে আছে এই অবস্থায় আর আমার ওই তো দুটা শিশু নাতি নাতনি খারাপ করে দিছে মাইরা বিছনা সহায় রাখছে পুলিশ ঢোকার পর পুলিশ সারব মহিলা সালাম দেয় হ্যাঁ তো সালাম দেওয়ার পরে এরপরে মহিলা পুলিশ আনলো আনার পর ওই যেই বাচ্চার মা যে যে এই কাজটা করছে ওনারে পুলিশে নিয়ে গেল ওনার মাথা দিটা বাইলো হাসপাতাল ভর্তি ছিল আর হলো আপনি এরিসে স্বামী বাহিরে ওনার মারে নাকি রুমে আটকে রাখছে বাচ্চাদের মাইরা পাশে ব্যবহার কোরআন শরীফ পড়তে বাড়ির ভিতরে দরজা আটকেই নাকি উনি বাচ্চারে নিজের বাচ্চা নিজেই মারছে এরা তিনটা সময় সে ডাক দিছে কয় কি ভাবি আমার দরজাটা খুলে দেন আমার মেয়ে কথা বলে না আমি কি তাই কি হইছে পরে আমি দরজা খুলে দিছি পরে কয় আমার মেয়ে মনে বাচ্চা মেরা ফেলেছে এই ঘটনায় অভিযুক্ত ভারসাম্যহীন তাহমিনা আক্তারকে আটক করা হয়েছে দরজা ভেঙে ভিতরে দুটি বাচ্চাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সেখানে বাচ্চার মা উপস্থিত ছিলেন পরবর্তীতে আমরা তাকে গ্রেপ্তার করি এবং বর্তমানে বাচ্চা দুটি আমরা শ্রোতাল করছি প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শাশ্বত হতে পারে শরীয়তপুরের পালং থানাধীন পশ্চিম সারেং গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে গাড়ির মেকানিক হালিম খানের সাথে চার বছর আগে বিয়ে হয় তাহমিনার এর কিছুদিন পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সে সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর